টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার উপজেলায় তাঁতের শাড়ির পর তিন দিন জনপ্রিয় হচ্ছে শাল। তাঁতে তৈরি বাহারি ডিজাইন আর নিপুণ কারুকার্যে আকর্ষণীয় শাল প্রায় সব বয়সী নারী পুরুষেরই বেশ পছন্দ। তাঁতে তৈরি এইসব শাল শীতের শুরুতেই পৌঁছে যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। প্রতিনিধি মোহাম্মদ আনিস খানের রিপোর্ট, জানাচ্ছেন শামস্তাবরিজ উচ্ছ্বাস। নারীদের মনে স্থান করে নিয়েছে টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ারের তাঁতের তৈরি শাল চাদর। এই অঞ্চলের শাল চাদরের বৈশিষ্ট্য হল বাহারি রঙের সুতা দিয়ে হাত ও তাঁতকলের আকর্ষণীয় ডিজাইনে কারুকার্য। দুই থেকে আড়াই হাত প্রস্থ ও চার থেকে পাঁচ হাত দৈর্ঘ্যের তৈরি করা হয় শাল চাদর। বর্তমানে ফ্যাশন উপযোগী করে চাদর তৈরি করা হচ্ছে বলে জানান কারিগররা। নাগরপুর উপজেলার পংবাইজোড়া, কেদারনাথপুর, দেলদুয়ার উপজেলার আবাদপুর ও এলাসিন গ্রামে সারা বছর শাড়ি তৈরি করলেও শীত মৌসুমে শুরু থেকে মধ্যশীত পর্যন্ত শাল চাদর তৈরি করে কারিগররা। দুই উপজেলায় প্রায় ৬ শতাধিক পরিবার শাল চাদর তৈরি করে জীবিকা নির্বাহ করেন। এক পিস চাদর বেচতে হইল ২০০ থেকে ২২০ টাকা পিস। তাতে ব্যবসার খুব অবনতি ঘটছে। আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না, সুতার দাম বেশি। আমরা কাজ করি মাত্র দুই মাস, দুই মাস শীতের শীতের কাজ চলে, তারপর সারা বছর বসে থাকি। আমাদের পেট ঠিক মতো চলতে চায় না। যদি সরকারের সহায়তা করে তো ভালো, আমার পক্ষে ভালো। তাঁতের তৈরি শাড়ির পাশাপাশি শাল চাদর শিল্পটি সম্প্রসারণে কাজ করছে জেলা তাঁত বোর্ড। আমাদের উচিত যে আমরা সবাই এই তাঁত পণ্য, দেশীয় পণ্যকে ব্যবহার করার জন্য আমরা এই শীতে অন্তত পক্ষে একটি করে যাতে শাল চাদর কিনি, এই প্রত্যাশা তাঁত বোর্ডের পক্ষ থেকে। সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা, সরকারি বেসরকারি প্রণোদনার পরিধি বৃদ্ধি এবং শীতপ্রধান দেশগুলোতে শাল চাদর রফতানির উদ্যোগ নেওয়া গেলে আরও অনেক দূর এগিয়ে যাবে এই শিল্প, এমনটাই মনে করছেন এই শিল্পের সাথে জড়িতরা। শামস্তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক।